ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। কাঞ্চন ভাই নিপুণ পরিষদ সম্পর্কে আমরা বলেছি, কাজেই আমি বলেছি আজকে বলবো না, বললে অনেক কথা আলোকিত মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা যদি মনে করেন নিপুণ মেয়ে মানুষ আপনাদের খাটিয়া ধরতে পারবে না, আমরা 21টা ভাই আছে, আপনাদের 400 ভাই বোন আছে, আমরা একসাথে খাটিয়া ধরব। আমরা একলা খাটিয়া ধরতে চাই না, যত বিপদ আসুক আমরা একসাথে আপনাদেরকে নিয়ে আপনাদের খাটিয়া ধরবো। আমার খাটিয়া আমি চাই না কেউ একলা ধরুক, যদি ধরতে হয় 400 লোক আমার খাটিয়া ধরবে। আমাদের কথাবার্তা, আমাদের কিছু সত্য কথা, বুকের কথা অনেকের অন্তর্জ্বালা সৃষ্টি করেছে। তারা করেছে কিনা জানি না, আমি কাউকে দোষারোপ করছি না। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি, যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি। আপনাদের সবার সামনে বলতে চাই, নাম্বার সেভ করা আছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি রিয়াজ ক্ষুদ্র মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একটা মেম্বার ইভেন এফডিসিতে যেই মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন, আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন, আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। আমি ভাইদেরকে বলতে চাই, বিগত দিনে আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, আমি অনেক কথা জানি যেগুলো আমরা মাইকে বলতে পারছি না। সমস্ত অন্যায়ের শেকড় ধরে টান দিয়েছি আমরা, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে চাই। এফডিসির মাটি অন্যায় সহ্য করে না, সৃষ্টিকর্তা উপরে। আমি কাউকে ভয় করি না, আমার প্যানেল কাউকে ভয় করে না, কারণ আপনাদের আলমগীর ভাইয়ের মতো মানুষ, কাজী হায়াত আঙ্কেলের মতো মানুষের মাথার, আমাদের মাথার উপরে তাদের হাত আছে, আমরা কাউকে ভয় পাই না, অন্যায়কারীকে আর ভয় পাবো না আমরা কেউ। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনাদের দোয়া চাই, ভোট চাই, এবং আমি চাই আপনারা এবার ভোট গেটে আসার সময় পরিবারের সাথে একটু কথা বলেন, তারা কাকে চায়। যদি রিক্সায় আছেন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন তারা কাকে চায়, যদি উবারে আসেন উবারের ড্রাইভারকে জিজ্ঞেস করেন তুমি কাকে চাও বলো, দু একটা মানুষকে জিজ্ঞেস করেন, যে বাসাতে যে দোকান থেকে চাল ডাল কিনেন সেই দোকানদারকে জিজ্ঞেস করেন তুমি কাকে চাও এবারের নির্বাচনে। সবাই আমাদের কথা বলবে, তাদের কথাকে ফেলে দিয়েন না। 18 কোটি মানুষের যে দাবি উঠেছে এবার একটি শিল্পী সমিতি নির্বাচন নিয়ে, সেই 18 কোটি মানুষের কথাকে আপনারা মূল্যায়ন দেবেন। আর মুসলমান আমরা, কোরআন শরীফ আমাদের পবিত্র ধর্ম গ্রন্থ, আল্লাহর কাছ থেকে এসেছে, কোরআন শরীফ আমাদের বুকে, ভোটের ময়দানে আমরা চাই না, সম্মানের যা জিনিস সম্মানের জায়গায় থাকুক। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করেন, আমরা ইলেকশনে আসি বা না আসি জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।